রেডমি নাইন Active এবং পোকো এম এই দুটো মোবাইলের মধ্যে কোন মোবাইলটা বেস্ট হবে আপনার জন্য কোন ফোনটা ভ্যালু ফর মানি ফোন হবে আপনি অ্যাকচুয়ালি কোন ফোনটা কিনবেন সেই ব্যাপারে আপনাদের মনে কোনো ডাউট থাকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনাদের মনে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন যে বর্তমানে এই দুটো মোবাইলের মধ্যে কোন মোবাইলটা আপনার নেওয়া উচিত তো শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো ফ্রেন্ডস আমি আনন্দ আর আপনারা দেখছেন লিমিটলেস আনন্দ চ্যানেল এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে নিচে দেখুন রেড কালার একটা সাবস্ক্রাইব বাটন আছে ওখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন কারণ এখানে রোজ এরকমই ভিডিও আমি আপনাদের জন্য আপলোড করতে থাকি আর হ্যাঁ আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলে একত্রিশ হাজার সাবস্ক্রাইবারের মাইল কমপ্লিট করতে সাহায্য করার জন্য এইভাবেই পাশে থাকুন এইভাবেই সাপোর্ট করুন আর এখনো পর্যন্ত যদি চ্যানেলটাকে সাপোর্ট না করে থাকেন সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে ফেলুন কোনো পয়সা লাগে না একদম বিনামূল্যে সাবস্ক্রাইব হয় তো সাবস্ক্রাইব করুন তো এবার আমরা জেনে নিই এই দুটো মোবাইলের মধ্যে মোটামুটি আমরা কমন কি কী ফিচার্স স্পেসিফিকেশন পাচ্ছি দুটো মোবাইলের মধ্যে সিমিলার টাইপের ফিচার্স খুবই কম থাকছে মানে দুটো ফোনের আমরা যদি অপারেটিং সিস্টেমের দিকে দেখি এর দিকে দেখি তাহলে হয়তো এটা কাছাকাছি থাকছে কারণ দুটোতেই আমরা এমআই ইউআই ইউজার ইন্টারফেস পাচ্ছি যে কারণে ইউআইয়ের এক্সপিরিয়েন্সটা কিন্তু দুটো মোবাইলে আমরা মোটামুটি একই টাইপেরই পাবো উনিশ বিশ কাছাকাছি একই টাইপের থাকবে এবার আমরা জেনে নিই আমরা রেডমি নাইন অ্যাক্টিভ মোবাইলটা কেন কিনবো পোকো এম থ্রি মোবাইলটা না কিনে মানে রেডমি নাইন অ্যাক্টিভ মোবাইলে আমরা কি ভালো ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি তো রেডমি নাইন অ্যাক্টিভ মোবাইলের থিকনেস হচ্ছে নয় মিলিমিটার এবং এর ওজন হচ্ছে একশো গ্রাম মতো সেখানে পোকো এম থ্রি মোবাইলের থিকনেস হচ্ছে নয় পয়েন্ট ছয় মিলিমিটার এবং এর ওজন হচ্ছে একশো গ্রাম মতো মানে দুটো ফোনের ওজন উনিশ বিশ কাছাকাছি একই টাইপের হলেও থিকনেসের দিক থেকে দেখতে গেলে একটু মোটা ফোন হিসাবে পোকো এম থ্রি মোবাইলটাকে আপনারা পাচ্ছেন তো একটু পাতলা ফোনের দিক থেকে একটু এগিয়ে যাচ্ছে রেডমি নাইন অ্যাক্টিভ মোবাইলটা এবার যদি দামের দিকে চলে আসি রেডমি নাইন অ্যাক্টিভ মোবাইলের চার জিবি র্যাম চৌষট্টি জিবি ইন্টারনাল স্টোরেজওয়ালা ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে ন ভারতীয় টাকার কাছাকাছি সেখানে পোকো এম থ্রি মোবাইলের চার জিবি র্যাম চৌষট্টি জিবি ইন্টারনাল স্টোরেজওয়ালা ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়ালি বাজার মূল্য হচ্ছে দশ হাজার নশো নিরানব্বই ভারতীয় টাকার কাছাকাছি তো দুটো মোবাইলের মধ্যে দামটা একটু কম পড়ছে রেডমি নাইন অ্যাক্টিভ মোবাইলে এবার আমরা জেনে নিই আমরা পোকো এম থ্রি মোবাইলটা কেন কিনবো রেডমি নাইন অ্যাক্টিভ মোবাইলটা না কিনে মানে পোকো এম থ্রি মোবাইলে আমরা কি ভালো ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি তো প্রথমে যদি আমরা ক্যামেরার দিকে দেখি তো পোকো এম থ্রি মোবাইলের রেয়ার সাইডে আমরা পাচ্ছি আটচল্লিশ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা প্রাইমারি যে ক্যামেরাটা থাকছে সেটা আটচল্লিশ মেগাপিক্সেলের তারপর দুটো দুই মেগাপিক্সেলের লেন্স পাচ্ছি সেখানেই আমরা রেডমি নাইন অ্যাক্টিভ মোবাইলের রেয়ার সাইডে পাচ্ছি তেরো মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা প্রাইমারি ক্যামেরা যেটা থাকছে সেটা তেরো মেগাপিক্সেলের তারপর আমরা একটা দুই মেগাপিক্সেলের লেন্স পাচ্ছি তো রেয়ার ক্যামেরার দিক থেকে দেখতে গেলে বেশ অনেকটাই এগিয়ে থাকছে পোকো এম মোবাইলটা সেলফি ক্যামেরার দিকে যদি আসি পোকো এম থ্রি মোবাইলে আমরা ফ্রন্টে পাচ্ছি আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেখানে রেডমি নাইন অ্যাক্টিভ মোবাইলের ফ্রন্টে থাকছে পাঁচ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তো এখানে একটু বেশি ভালো কোয়ালিটির সেলফি ক্যামেরা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি পোকো এম থ্রি মোবাইলে এবার আমরা সোজা চলে আসি ডিসপ্লের দিকে পোকো এম থ্রি মোবাইল এবং রেডমি নাইন অ্যাক্টিভ মোবাইল দুটো মোবাইলের ডিসপ্লে সাইজ পুরোই এক থাকছে বলা যেতে পারে মানে দুটো ফোনেই আমরা পাচ্ছি ছয় পয়েন্ট পাঁচ তিন ইঞ্চি ডিসপ্লে কিন্তু পোকো এম থ্রি মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি সেটা হচ্ছে ফুল এইচ ডি প্লাস ওয়াটার ড্রপনস ডিসপ্লে সেখানে রেডমি নাইন একটিভ মোবাইলে আমরা পাচ্ছি এইচডি প্লাস ওয়াটার ড্রপনস ডিসপ্লে তাই ফুল এইচডি প্লাস ডিসপ্লে হওয়ার জন্য বেশ অনেকটাই ভালো ইউজার এক্সপিরিয়েন্স হবে পোকো এম থ্রি মোবাইলের সাথে এবার যদি সোজা চলে আসি ব্যাটারির দিকে পোকো এম থ্রি মোবাইলে কিন্তু আমরা রেডমি নাইন অ্যাক্টিভ মোবাইলের তুলনায় বেশ বড় সাইজের ব্যাটারি পাচ্ছি মানে পোকো এম থ্রি মোবাইলে থাকছে ছ হাজার জ্যাম্বো ব্যাটারি সেখানে আমরা রেডমি নাইন অ্যাক্টিভ মোবাইলে পাচ্ছি পাঁচ হাজার এমএইচের জ্যাম্বো ব্যাটারি তো এখানে একটু বেশি ভালো ব্যাটারি ব্যাকআপ কিন্তু আমরা পোকো এম মোবাইলে পেয়ে যাব এবার যদি আমরা চার্জিংয়ের দিকে আসি তাহলে পোকো এম মোবাইলে আমরা আঠেরো ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছি এবং এতে আমরা ইউএসবি টাইপ সি চার্জিং কানেক্টার পাচ্ছি সেখানে রেডমি নাইন অ্যাক্টিভ মোবাইলে আমরা রেগুলার টেন ওয়ার্ড চার্জিং সাপোর্ট পাচ্ছি এবং এতে মাইক্রো এস চার্জিং কানেক্টার থাকছে তো এখানে চার্জিং কানেক্টারের দিক থেকে দেখতে গেলে বেশ অনেকটা পিছিয়ে থাকছে রেডমি নাইন অ্যাক্টিভ মোবাইলটা পোকো এম থ্রি মোবাইলের তুলনায় মানে অনেক তাড়াতাড়ি তো আমরা পোকো এম থ্রি মোবাইলটাকে চার্জ করতে পারবো তারপর ওটা ইউএসবি টাইপ সি চার্জিং কানেক্টার থাকার জন্য অ্যাডভান্টেজ অনেক বেশি থাকবে ওই ফোনে সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে পোকো এম থ্রি মোবাইলে আমরা পাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলকের ফেসিলিটি সেখানে রেডমি নাইন অ্যাক্টিভ মোবাইলে আমরা পাচ্ছি রেয়ার মাউন্টেড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলকের ফেসিলিটি মানে এখানে একটু অ্যাডভান্স ফিঙ্গারপ্রিন্ট সেন্সার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি পোকো এম থ্রি মোবাইলে তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের দিক থেকেও বেশ অনেকটা এগিয়ে থাকছে এই ফোনটা এবার যদি চলে আসি পারফরমেন্সের দিকে মানে প্রসেসারের দিকে তো পোকো এম মোবাইলে আমরা পাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স সিক্সটি টু প্রসেসার সেখানে আমরা রেডমি নাইন অ্যাক্টিভ মোবাইলে পাচ্ছি মিডিয়াটেক হিলিও জি থার্টি ফাইভ প্রসেসার তো দুটো প্রসেসারের পারফরমেন্সের দিকে দেখতে গেলে হয়তো আমরা ক্লক স্পিডের দিকে যদি দেখি তাহলে সেটাই হয়তো আমরা জি থার্টি ফাইভে ক্লক স্পিডটা একটু বেশি পাচ্ছি কিন্তু গ্রাফিক্সটা একটু বেশি ভালো থাকছে স্কোয়ারগ্রাম স্ন্যাপড্রাগন সিক্স সিক্সটি টু প্রসেসার মানে অল ওভার সবকিছু দিক থেকে সব রকম কম্বিনেশনের দিক থেকে দেখতে গেলে বেশ অনেক ভালো পারফরমেন্স আমরা কিন্তু রেডমি নাইন অ্যাক্টিভ মোবাইলের থেকে পোকো এম থ্রি মোবাইলে পাবো মানে পোকো এম থ্রি মোবাইলে বেশি ভালো গেমিং করতে পারবো বেশি ভালো মাল্টিটাস্কিং করতে পারবো এবং ওভার ইউজার এক্সপিরিয়েন্সটা কিন্তু এই মোবাইলে অনেক বেশি ভালো হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই দুটো ফোনের মধ্যে কোন ফোনটা বেস্ট হবে আপনার জন্য কোন ফোনটা পর মানি ফোন হবে এই দুটো মোবাইলের মধ্যে কোন মোবাইলটা আপনার বেশি ভালো লাগলো সেটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে Bye.